গুড মর্নিং বন্ধুরা, আমি চিরঞ্জিৎ কর্মকার, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকে আমার গাড়ি সেকেন্ড সার্ভিস করাতে নিয়ে যাব। অ্যাকচুয়ালি ফার্স্ট সার্ভিসিংয়ে যেটা হয়, যা যা সার্ভিস হয় সেকেন্ড সার্ভিসিংয়েও সেটাই হয়। তো ওই জন্যই আজকে আমার এই ভিডিওটা, যে সেকেন্ড সার্ভিসিংয়ে কী কী হয় সেটা দেখানোর জন্য আজকে ভিডিও। বাট টাটা মোটরসে সার্ভিসিং, যে কোনো সার্ভিসিং সেন্টারে ভিডিও করতে দেয় না। সো চেষ্টা করব ওদেরকে বলার, বলে যদি ভিডিও করা যায়। সো নট শিওর, বাট চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। আমার বাড়ি থেকে বেশি দূর না, 4 কিলোমিটার মাত্র টাটা সার্ভিস সেন্টার। সো যা যা হবে সেটা যদি ভিডিও না করতে দেয়, তারপরে আমি সেটা বলে দেবো আপনাদের কী কী হচ্ছে। তো যাদের নতুন গাড়ি কিনেছো, যারা নেক্সন নিয়েছো বা টাটার যে কোনো গাড়ি নিয়েছো, তো এটা ইনফরমেশনটা তাদের জন্য। সো চলুন টাটা সার্ভিস সেন্টারের দিকে যাওয়া যাক। চলুন থেকে, মানে সার্ভিস সেন্টার খুব একটা বেশি দূর নয়, মাত্র 4 কিলোমিটার। তো চলুন সার্ভিস সেন্টারের দিকে যাচ্ছি আর কি। দেখা যাক, আমার বাড়ি থেকে সার্ভিস সেন্টারে বেশি দূর নয়, মাত্র 4 কিলোমিটার, খুব কাছেই রয়েছে। তো বেশিক্ষণ লাগবে না, চলুন গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এসে গেছি প্রায় সার্ভিস সেন্টারের সামনেই। তো আর একটুখানি লেফট সাইডে পড়বে সার্ভিস সেন্টারটা, আপনার মোড়াগাছাতে রয়েছে। আমার বাড়ি যেহেতু সোদপুর, তো টাটা মোটরসের সার্ভিস সেন্টারে আমরা পৌঁছে গেছি। পৌঁছে গেছি সার্ভিস সেন্টার। ওকে চলো দেখা যাক। চলো বলছি সার্ভিস হবে। হ্যাঁ, কিলোমিটারটা কত উঠেছে সেটা বলো। 4210। কিলোমিটার চলেছে আপাতত আমার গাড়ি, ঠিক আছে। ওকে চলুন সার্ভিসটা করাই, তারপর কথা হচ্ছে যে কী কী হবে সেকেন্ড সার্ভিসে সেটা আপনাদেরকে বলে দেবো। চলুন। তো ফাইনালি বন্ধুরা, আমার গাড়ি সার্ভিস হয়ে এসছে, একদম নেহি দুলহান লাগছে। গাড়ি ধোয়ার পর বা সার্ভিস করার পর প্রত্যেকটা গাড়ি বেশ ভালোই লাগে। সো চলুন ভিতরে গিয়ে কথা হচ্ছে। অবাই দবে, এটা আমার চিরঞ্জিত কর্মকার ব্লগসের স্টিকার। যারা এই ব্লগটা দেখেননি স্টিকার মডিফিকেশনে, তারা এর ঠিক আগের ব্লগটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে এই স্টিকার আমি কোথা থেকে বানিয়েছি। তো চলুন সেকেন্ড সার্ভিসিংয়ে কী হয়েছে সেটা আমি দেখাচ্ছি। তো ফাইনালি সেকেন্ড সার্ভিস ডান হয়ে গেছে। তো কী কী করলে এবার বলি। সো সবার আগে বলি, ভিডিও করার পারমিশন আমি পাইনি, বাট ওরা খুব মানে সাপোর্ট করেছে। টাটা মোটরস সার্ভিস খুব ভালোই করে, বাট একটা জিনিস যদি ভিডিও করতে দিত তাহলে আরও ডিটেলি বোঝানো যেত যে কী কী হচ্ছে। নো প্রবলেম। তো যেটা হলো হচ্ছে, ফার্স্ট সার্ভিসিংয়ে যেটা হয়েছে সেকেন্ড সার্ভিসিংও সেটাই হয়েছে। বাট একটা এক্সট্রা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি, 384 টাকা একটা অ্যাড হয়েছে, যেটা হচ্ছে যেহেতু 6 মাস হয়ে গেছে, 6 মাস ওভার হয়ে গেলে টোটাল গাড়ির একটা গ্রিসিং করায়, তো সেটা করার জন্য একটা চার্জ নিয়েছে 384 টাকা, আর কোনো চার্জ নেই। যা হবে সেটা থার্ড সার্ভিসিং হবে। তো সেকেন্ড সার্ভিসিংয়ে যেটা হলো হচ্ছে, প্রথমত গাড়ি ভালো করে ওয়াশ করা হচ্ছে, ওয়াশ করার পর টোটাল মেকানিক্যাল পার্ট যত আছে সেগুলো চেকিং হবে, যা হয় আর কি। আর অয়েল ফিল্টার, ফুয়েল ফিল্টার,
এয়ার ফিল্টার, এয়ার ফিল্টারটাকে পুরো ঠিকমতো ক্লিন করে নিচ্ছে। প্লাস এইটুকুই জাস্ট যা হওয়ার হয়, আর হওয়ার বেশি কিছু নেই। ইঞ্জিন অয়েল চেক, এভরিথিং, যেটা যেটা বেসিক দরকার সেটাই হয়েছে। মেন যেটা থার্ড সার্ভিসিংয়ে আরও এক্সট্রা যেটা হবে সেগুলো আমি বলতে পারবো যখন থার্ড সার্ভিস হবে। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি বিলটা, ট্যাক্স ইনভার্সড, এটা হচ্ছে ট্যাক্স ইনভয়েস আপনার 384 টাকার টোটাল, গ্র্যান্ড টোটাল। এই 384 টাকাটাই হচ্ছে আপনার গ্রিসিংয়ের জন্য লেগেছে, সমস্ত ডোর এবং যত পার্টস আছে সেগুলো গ্রিসিং করার জন্য। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তো নিচে কমেন্ট সেকশানে জানান কেমন লাগলো। যদি কিছু ইনফরমেশান দিতে পারি তাহলে আমার নিজেরও খুব ভালো লাগবে। আর একটা লাইক করবেন অবশ্যই, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। আমিও নতুন একদমই, তো যারা নতুন আছো আমার চ্যানেলে একদমই, তারাদের জন্য বলি আমি অ্যাকচুয়ালি ট্র্যাভেল ভিডিও বানাই, তো গিয়ে চেক আউট করতে পারো আমার ভিডিওগুলো। তো লাস্ট যে ট্রিপটা আমি করেছি ডুয়ার্স ট্রিপে, সেইখানে প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য আশা করি খুব ভালো লাগবে। ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা প্লেলিস্টে রয়েছে। আমার চ্যানেলের নাম চিরঞ্জিৎ কর্মকার ব্লগস, তো ভিডিওগুলো দেখো খুব ভালো লাগবে প্রত্যেকটা ভিডিও। সো আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই।